By the way, একটা নতুন ঘটনা ঘটেছে। মা নাকি দাদাকে দেখতে। What? কি বলছেন কি আপনি? হ্যাঁ, মা বলছেন যে দাদাকে দেখে নাকি মা অশোক অশোক বলে চিৎকার করে ডেকেছিলেন। তো দাদা নাকি মাকে একেবারেই চিনতে পারে। তারপরে নাকি দৌড়ে ভয়ে পালিয়ে যায়। আপনি কি বলছেন? আমার তো মাথায় কিচ্ছু ঢুকছে না মিস্টার সেন। না না, আমারও প্রথমটায় মাথায় ঢোকেনি, কিন্তু মা এতটা জোর দিয়ে বলছে যে আমি বিশ্বাস মানে করবো কিনা বুঝতেও পারছি না। আচ্ছা আচ্ছা, ওই সমুদ্রের ধারে যেখানে দেখা গেছে কোনো খোঁজ খবর করা হয়েছিল? না, এখনো সেরকমভাবে ইনিশিয়েটিভ নিয়ে কিছু করা হয়নি। আসলে পুরো ব্যাপারটা আমার কাছে এতটা অবিশ্বাস্য যে আমি। আপনার মা যখন বলছেন, উনি নিশ্চয়ই চোখে ভুল দেখবেন না। আমি ভাবছি লোকটা তো ওই সামন্ত, মিস্টার সামন্ত তো হতে পারে। এরকম হতে পারে যে মা ওই সামন্তকে এই সমুদ্রের ধারে দেখেছিল। মিস্টার সেন, মানুষটা যেই হোক, আপনার মা যখন বলছেন যে তিনি অলোকবাবুকে দেখেছেন, তখন আমাদের উচিত সিরিয়াসলি ব্যাপারটা নিয়ে খোঁজ খবর করা। মানুষটা কে সেটা খুঁজে বার করা। ওয়েল, আপনার যদি কোনো অসুবিধা থাকে তাহলে আমি না হয়। না না না, কোনো দরকার নেই, আমি নিজেই খোঁজ করে নিতে পারবো। আমি শুধু ভাবছি দাদা কি কোনোভাবে বেঁচে থাকতে পারে। বেঁচে যদি থাকেন তাহলে সেটা কিন্তু আপনাদের পক্ষে সৌভাগ্য। মিস্টার সেন যদি ফিরে আসেন, নাহলে কিন্তু ভবিষ্যতে আপনাদের জন্য শুধু অন্ধকার। ঠিক আছে, আমি ভাবছি দাদার এটা খোঁজ করব। হ্যাঁ, আর সেটা দু একদিনের মধ্যে আমাকে জানাবে, নাহলে কিন্তু আমি নিজেই খোঁজ খবর করা শুরু করব। সেই যদি বেঁচে থাকেন, ওনাকে যে করেও ফিরিয়ে আনতেই হবে। কোম্পানির জন্য, সেন বাড়ির জন্য দাদা ফিরবে না। দাদা ফিরতে পারে না। ডাক্তার জীবনে অনেক দেখেছি, তোর মতো এমন মহাব্যস্ত ডাক্তার কোনোদিন দেখিনি। বাড়ির লোকের সাথে এক মিনিট কথা বলার সময় নেই। কে বলেছে সময় নেই? দাও, এই তো তোমার সঙ্গে কথা বলছি আমি। এটা কি এক মিনিটের বাইরে? আজকের কথা বাদ দে, হঠাৎ যে কি করে তোর বাড়ির কথা মনে পড়লো কে জানে। ও, এই ব্যাপার তো। ঠিক আছে, আমি সব কাজকর্ম ছেড়ে দিই, বাড়িতেই বসে থাকবো তোমার সঙ্গে, তাহলে হবে তো? বালাই ষাট, এসব কথা কি আমি তোকে বলতে পারি না? বলা উচিত।
কি ব্যাপার বলো তো? ঝগড়া করতে এসছো? একদম না, বরং তোকে আমি একটা ছবি দেখাতে এসেছি। ছবি? কার ছবি? আগে দেখি না। এই নে। বাহ, বেশ দেখতে তো। কে গো? তোর ছোট মামা পাঠিয়েছে। ওহো, স্বর্ণ সম্বন্ধ দেখা হচ্ছে বুঝি? সে দেখছে কিনা আমি জানি না, তবে এটা পাঠিয়েছে তোর জন্য। কি আমার জন্য? হ্যাঁ রে, ছেলে স্টেটসে থাকে, কম্পিউটার ইঞ্জিনিয়ার, খুব বড় চাকরি করে, ফ্যামিলিটাও খুব ভালো। একটা মাত্র ছেলে, কলকাতায় বিশাল বাড়ি আছে, যদিও ছেলের বাবা মা ছেলের সাথে বিদেশেই থাকেন। সব বুঝলাম মা, তুমি এসব গল্প আমাকে কেন শোনাচ্ছ? শোনাচ্ছি এই জন্যই যে ছেলের বাবা মার সাথে ছোটর কথা হয়েছে। ছোট ইন্টারনেটে তোর ছবিও পাঠিয়েছে, তোকে ওদের খুব পছন্দ হয়েছে, ওরা এর মধ্যেই কলকাতায় আসছেন। অরিন্দমের সাথে তোর বিয়েটা হয়ে গেলেই অরিন্দম তোকে নিয়ে বিদেশে চলে যাবে। বাহ, আমাকে না জিজ্ঞেস করে তো তোমরা অনেকটাই এগিয়ে গেছো দেখছি। ইন্টারনেটে ছবি পর্যন্ত দেওয়া হয়ে গেছে, খুব ভালো। কিন্তু আমার কিছু করার নেই, কারণ তুমি জানো বিয়ে আমি করব না। কেন করবি না শুনি? এই করে করে তো অনেকগুলো বছর পার করে দিলি মালবিকা, অনেক সময় চলে যাচ্ছে, আর দেরি করিস না প্লিজ। দেরির প্রশ্ন উঠছে কি করে মা? আমি তো স্পষ্ট জানিয়ে দিয়েছি বিয়ে আমি কখনোই করব না। কিন্তু কেন করবি না সেটা তো বলবি। অনেক সময় অনেক কিছুর কারণ বলা যায়, বিয়ে আমি করব না এটা শেষ কথা। আমি তোদের মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারছি না, হঠাৎ করে ধনুক ভাঙা ফোন করে বসলি বিয়ে করবি না, কেন করবি না সেটা তো জানাবি। জানাবার মতো কিছু হলে নিশ্চয়ই জানাতাম। কিন্তু এভাবে একা একা সারা জীবন কাটাবি নাকি? আমি আর কতদিন রে? আর কদিন মানে? মা তুমি এখনো অনেক অনেক দিন থাকবে, প্লিজ এসব উল্টোপাল্টা কথা ছাড়ো। ছাড়বো মানে? এবার আমি কিছুতেই ছাড়বো না। আমি ছোটকে বলে দিচ্ছি কথাবার্তা চালিয়ে যেতে, বিয়ে তোকে ওখানে করতেই হবে। মা প্লিজ, আমি কিন্তু তোমার বারণ করছি। আমি এবার আর তোর কোনো বারণ শুনবো না, এত ভালো একটা সম্বন্ধ এটা কি কেউ হাতছাড়া করে? শোন, ওরা তোকে পছন্দ করেছে, বিয়ে তোকে ওখানেই করতে হবে, ব্যাস। মা, মা মা বলেছে যে মা স্পষ্ট দেখেছে ওটা বর্দা, তাছাড়া পর্দোর মাও বলেছে যে দূর থেকে দেখলেও ওকে পুরো বর্দার মতো দেখতে। হ্যাঁ, কিন্তু পর্দোর মা তো তারপর অনেক খোঁজাখুঁজি করেছে, এবার বর্দা তো আর উবে যেতে পারে না সমুদ্রের পাড় থেকে। হ্যাঁ, এটা হয়তো তুমি খানিকটা ঠিকই বলছো দি। আচ্ছা, এমনও তো হতে পারে বর্দা হয়তো মাকে দেখেই ওখান থেকে পালিয়ে গেছেন। কিন্তু কেন? খটকাটা তো এখানেই লাগছে, বর্দা পালাবেন কেন? হয়তো ওই অ্যাক্সিডেন্টের পর বর্দার মাথায় চোট লেগেছিল আর সেই জন্য। না না, এসব বাজে কথা বলো না তুমি, বর্দা পাগল হয়ে গেছে এটা আমি ভাবতেই পারছি না। আচ্ছা, এমনও তো হতে পারে যে বর্দা মাকে দেখতেই পায়নি। দিদি, তুই এটা কি করে বলছিস বলতো? মা তো বললো যে বর্দা নাকি মার দিকেই এগিয়ে আসছিল, মুখোমুখি হবার আগেই। আচ্ছা দীপ, এমনও তো হতে পারে যে উনি বর্দা নন, উনি মিস্টার সামন্ত। হতেই পারে, কিন্তু মিস্টার সামন্ত হলেই বা মাকে দেখে পালাবেন কেন? হয়তো মা ওনাকে দেখেই অশোক অশোক বলে ডাকতে শুরু করেছিলেন আর সেই জন্যই। আরে বাবা, পালাতে যাবে কেন আমি বুঝতে পারছি না, উনি তো মাকে ফেস করবেন, বলবেন যে আমি আপনার অশোক নই, তাছাড়া উনি মাকে এ বাড়িতে দেখেনি। আমার না সব কেমন গোলমেলে লাগছে জানিস তো। যদি উনি সত্যিই আমাদের বর্দা হন, তাহলে সিভিচে কি করছিলেন? আর পদ্মর মা তো বললো বর্দা নাকি বেশ ভালোই পোশাক আশাক পরেছিল, তার মানে নিশ্চয়ই কোনো ভালো মানুষের কাছেই বর্দা আছেন। এবার যদি ওনার মাথায় সত্যিই ডিফেক্ট হয়, তাহলে কি কেউ বর্দাকে সিভিচে যেতে দেবে? আমার কি মনে হয় জানিস তো, আমার মনে হয় আমাদের একবার ওখানে যাওয়া দরকার। মা যেখানে গেছিল বর্দা সেখানে সত্যিই আছে কিনা আমাদের তো একবার খোঁজ করা দরকার। আর সেটা যদি সত্যি মিস্টার সামন্ত হন, তাহলে ওনার সঙ্গেও তো একবার কথা বলা দরকার। তুমি ঠিক বলেছো দীপ,
চলো দীপ, আমি আর তুমি একবার ওখানে যাই। যাবে তুমি? হ্যাঁ, একবার তো যাওয়া দরকার। উনি যদি সত্যি বরদা হন তাহলে তো আমাদের ওনাকে এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসা উচিত। দাদা সত্যি ফিরে আসবে গো? বৌদি, বৌদি ওরা বরদার খোঁজ করতে যাচ্ছে ওখানে, তুমি যাবে তো? হ্যাঁ বৌদি, চলো না। তুমি জানো আমি মা অসুস্থ হয়ে মাকে সমুদ্রের ধারে চেঞ্জে পাঠিয়েছিলাম, সেখানে মা নিজের চোখে দাদাকে দেখেছে। ঝুট ঝুট বাতিল, এটা হতে পারে। অশোক বাবু আর বেঁচে নেই, উনি মারা গেছেন, আমি নিজে ওনাকে খুন করেছি। একদম বাজে কথা বলবে না তুমি। দাদা যদি মারা গিয়ে থাকে তাহলে মা দাদাকে দেখলো কি করে? মা না, আমাদের বাড়ির পদ্মর মা পর্যন্ত দাদাকে দেখেছে। বুঝতে পেরেছি, সারাক্ষণ তুমি আমাকে মিথ্যে কথা বলে গেছো, দাদাকে খুন করেছো এই কথা বলে আমার কাছ থেকে টাকা ক্লেম করে গেছো তুমি। তার মানে আমি মিথ্যা কথা বলে আপনার কাছ থেকে টাকা নিয়েছি? হ্যাঁ মিথ্যা কথা বলেছো। ইউ আর এ লায়ার, ড্যাম লায়ার। মিস্টার সেন, এই একদম গলা তুলে কথা বলবে না তুমি। দাদা যদি বেঁচে থাকে তাহলে তাহলে আমার কি অবস্থা হবে বুঝতে পারছো? আমি আমি একদম শেষ হয়ে যাবো। মিস্টার সেন, একটা কথা বলতে চাই, আপনার দাদাকে পৃথিবী থেকে একদম সরিয়ে দেওয়ার ব্যাপারটা আমি কিন্তু কখনোই ঠিক মন থেকে মেনে নিতে পারিনি। আপনার তো এটা করার কোনো দরকারও ছিল না। আপনার দাদা, আপনার দাদা বেঁচে থাকলে আপনি কোম্পানির ভার নিতে পারতেন, আমি তো সমস্ত ব্যবস্থা করেই দিয়েছিলাম আপনার জন্য। বাবা তুমি যে ব্যবস্থাই করো না কেন, দাদা বেঁচে থাকলে আমি কোনোদিন ওই কোম্পানির চেয়ারে গিয়ে বসতে পারতাম না। তাই যাকে ওসব কথা বাদ দাও, এখন আমরা কি করে বাঁচবো সেটা ঠিক করো। আচ্ছা এটা তো হতে পারে যে আপনার মা ভুল দেখেছিলেন। হ্যাঁ আপনার মা আপনার দাদার প্রতি চিরকালই তার একটু বেশি বেশি স্নেহ বেশি ভালোবাসা অন্ধবিশ্বাস ছিল, হতে পারে উনি অন্য কাউকে দেখেছেন আর অশোকবাবু বলে ভুল করেছেন। না 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 না, আমি ভেবেছিলাম প্রথমে তাই, কিন্তু মা এমন জোর দিয়ে বলছে যে আমি প্রথমে ভেবেছিলাম যে ওই লোকটা হয়তো মিস্টার সামন্ত হতে পারে। সামন্ত কে? কে সামন্ত? সিবিআই থেকে যে লোকটাকে আমাদের বাড়িতে পাঠিয়েছিল ওই সামন্ত অবিকল দাদার মতো দেখছে। এবার তো আপনি কোনোদিন আমাকে বলেননি। বললে কি করতে? হ্যাঁ দাদার মতো ওকেও মিথ্যে সরিয়ে দেওয়ার নাম করে আমার কাছ থেকে টাকা ক্লেম করতে? আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন মিস্টার সিং। এই চোখ রাঙিয়ে কথা বলবেন আমার সঙ্গে, একটা কথা মনে রাখবে, তোমাদের মতো গুন্ডাদের নিজেদের কাজ করাবার জন্য আমরা পুষে থাকি। হ্যাঁ এবার ঠিক আছে যে পয়সার জন্য আমরা এসব কাজ করি, কিন্তু মাথা গরম হয়ে গেলে আপনার মতো লোককে খরচা করতে আমার হাত একদম কাঁপবে না। আহ ইসমাইল, কি হচ্ছে নাকি? এখন নিজেদের মধ্যে ঝগড়া করার সময় এটা নয়, আমাদের মাথা ঠান্ডা করে সব কিছু ভাবতে হবে। সত্যি কথা বলতে গিয়ে মিস্টার সামন্তর কথাটা আমি একদম ভুলেই গিয়েছিলাম। আচ্ছা হতে তো পারে যে আপনার মা মিস্টার সামন্তকেই দেখেছেন। জানি না, জানি না সামন্ত কি দাদা কাকে দেখেছে মা, আমি কিছু জানি না। আমি শুধু একটা কথা জানি, দাদা যদি বেঁচে ফিরে আসে তাহলে তাহলে কিন্তু আমি তুমি আমরা সবাই শেষ হয়ে যাবো চাটছি। আমি জানি, আমি জানি মিস্টার সেন, তাহলে কী হবে এখন? কী হবে, কী হবে সেটাই তো বুঝতে পারছি না। ইসমাইল তুমিও কিছু ভাবো না? ভাবছি,
এখন তো আমাকে নতুন করে অনেক কিছু ভাবতে হবে। বহুত কিছু সোচনা পড়ে। মা কি সব পাগলামো শুরু করেছে শুনেছিস? শুনবো কেন? মা তো ছবিটা প্রথমে আমাকেই দেখিয়েছে। দেখ দিদি, আমি মাকে স্পষ্ট জানিয়ে দিয়েছি যে বিয়ে আমি করব না। বিয়ে করবি না? সারা জীবন এরকম একা একা থাকবি? কেন পাগলামো করছিস মালবিকা? তুই এভাবে একা একা থাকবি আর মা সেটা মেনে নিতে পারবে? তুই বল। কেন মানবে না দিদি? তোর একা থাকাটাকে তো মা মেনে নিয়েছে। রামানুজদার সঙ্গে তোর ডিভোর্সের পর মা তো তোকে ফোর্স করেনি আরেকবার বিয়ে করার জন্য। কে বললো করেনি? মা আমাকে অনেকবার বলেছে জানিস, কিন্তু আমার ইচ্ছে হয়নি। আসলে একবার তো ট্রাই করে দেখলাম, আবার না রে। তাহলে আমাকে জোর করছিস কেন? তুই তো কম চেষ্টা করিসনি রামানুজদের সঙ্গে অ্যাডজাস্ট করার। তোর মতো মেয়ে যখন পারলো না, তখন আমি আমার পক্ষে এটা ইম্পসিবল দিদি। তুই ভুল করছিস মালবিকা। আজকালকার ছেলেমেয়েরা একদম বদলে গেছে রে, অন্যরকম হয়ে গেছে, সবাই ভীষণ অ্যাডজাস্টেবল। আসলে আসলে এখন না সবাই নিজের নিজের প্রফেশনটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। এই কথাটা কিছুটা সত্যি হলেও পুরোটা নয় দিদি। বিয়ের পর সব পাল্টে যায়। বিয়ে একটা সামাজিক বন্ধন, কিছুদিন পর ইমোশন বলে আর কিছু থাকে না। সবটাই, সব কিছু আরেকটা মানুষের জন্য টেকেন ফর গ্রান্টেড। নিজের ভালো লাগা মন্দ লাগাগুলোর কথা না ভেবে নিজের স্পেসটাকে শেষ করে ফেলে আমি এসব পারবো না দিদি। মালবিকা, এগুলো তোর এখন মনে হচ্ছে, আসল কথাটা কি জানিস? সব মানুষের, সে ছেলেই হোক আর মেয়েই হোক, প্রত্যেকের জীবনে সম্পর্কটা খুব জরুরি। একটা সম্পর্ক না থাকলে বোধহয় বাঁচা যায় না জানিস। আজ তোর মনে হচ্ছে তুই একা থাকতে পারবি, কিন্তু একটা সময় দেখবি খুব আফসোস হবে, কিন্তু তখন আর এই সময়টা ফিরে আসবে না রে। প্লিজ দিদি, তোর কাছ থেকে আমি এসব প্রিমিটিভ কথাবার্তা আশা করি না। আজকের দিনে যে কেউ একা থাকতে পারে, সেটা মেয়ে হোক বা ছেলে হোক।